আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলের ট্রায়াল রানিং আজকে উদ্বোধন করলো বাংলাদেশ সরকার। এসলের মুদ্রা মূল সংবাদে চলে যায়। এই সেই মেট্রো রেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু পরে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে মেট্রো রেলের রানিং ট্রায়াল ভিডিওটা একটু পরে আপনাদের শো করব। দেশের প্রথম মেট্রো রেলের MRT6 পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ। উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোর রোববার সকালে পরীক্ষামূলক কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর শুক্রবারের মতো আজও 6টি বগি নিয়ে মেট্রো রেলে ভায়াডাক্টে মেট্রো লাইন চলাচল করবে। দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুরে পল্লবী হয়ে আবার ডিপোয় ফিরে যাবে ট্রেনটি। এর আগে 21 এপ্রিল MRT6 এর প্রথম ট্রেন সেট ঢাকায় পৌঁছায়। প্রথম সেটে 6টি কোচ ও শিফটিং জিং নিয়ে 2টি বার্স ঢাকায় পৌঁছায়। পরে ধাপে ধাপে অন্য ট্রেন সেটে বগি ঢাকায় এসেছে, আরও আনার প্রক্রিয়া চলমান। দেশের প্রথম এই মেট্রো রেল থাকবে 24টি ট্রেন সেটে। প্রতিটি ট্রেন সেটে 6টি করে 144টি কোচ থাকবে। প্রতিটি ট্রেন সেটে যাত্রী পরিবহন ক্ষমতা 2,308 জন। ঘন্টায় মেট্রো রেলে উভয় পাশে যাত্রী পরিবহন করবে প্রায় 60,000। চলুন বন্ধুরা, আমরা এখন সেই উদ্বোধন মেট্রো রেলের উদ্বোধন ভিডিওটি একটু দেখে আসি। এই সেই মেট্রো রেলের উদ্বোধনের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে মেট্রো রেলটি উদ্বোধন হয়েছে, সেই মেট্রো রেলের ভিডিওটি যেটা আজকে উদ্বোধন করছে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বন্ধুরা, সবাই আপনাদের বিষয়ে মতামত জানাবেন যে মেট্রো রেলের উপকারিতা কেমন হবে, আমাদের দেশের জন্য কতটুকু সুফল হবে, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।